সরকারি মুজিব কলেজ সখিপুর টাঙ্গাইল অনলাইন ক্লাস বিষয় হিসাব রক্ষণ ও হিসাব বিজ্ঞান একাদশ শ্রেণী ব্যবসায় শিক্ষা শাখা। সুপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আমি আজকে তোমাদের হিসাব রক্ষণ ও হিসাব বিজ্ঞান ক্লাস শুরু করব। তোমরা নতুন ছাত্রছাত্রী, ব্যবসায় শিক্ষা শাখার বুক কিপিং বা হিসাব রক্ষণ হিসাব বিজ্ঞান ক্লাস শুরু করছি। প্রথমেই আলোচনা করব হিসাব বিজ্ঞানের সংজ্ঞা এবং ইহার উৎপত্তি ক্রমবিকাশ। হিসাব বিজ্ঞানের সংজ্ঞা হল কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের লেনদেন সমূহকে একটা সুনির্দিষ্ট কলা কৌশলের মাধ্যমে বইয়ে লিপিবদ্ধকরণ, এর নাম হিসাব বিজ্ঞান। এবং যে বইয়ে লিপিবদ্ধকরণ করা হয় সেই বইকে বলা হয় হিসাব রক্ষণ ও হিসাব বিজ্ঞান শাস্ত্র। এই হিসাব বিজ্ঞানের উৎপত্তি বা গোড়ার ইতিহাস বা এটা কখন থেকে এসেছে সেটা আলোচনা করব। মানব সভ্যতার সৃষ্টির আদিকাল থেকেই হিসাবের প্রয়োজনীয়তা দেখা যায়, কারণ এই হিসাব বিজ্ঞানের উৎপত্তি ক্রমবিকাশকে আমরা যদি আলোচনা করতে যাই তাহলে এখানে আমরা এই বিষয়টিকে চারটি ভাগে ভাগ করে নিতে পারি। একটা হলো উম্মেশকাল, যেটা আদিকাল হতে 1494 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে দুই নম্বর হলো প্রাক বিশ্লেষণকাল, 1495 হতে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিন নম্বর উন্নয়ন তত্ত্ব বিশ্লেষণকাল, 1800 হতে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত। সর্বশেষ আধুনিককাল, যেটা 1950 বা 51 হতে পদ্মাবধি চলে আসছে। আমরা যদি উম্মেশকাল আলোচনা করি তাহলে মানুষ যখন জন্মগ্রহণ করেছে, মানুষ যখন পাহাড়ে পর্বতে বসবাস করত, তখন থেকে হিসাবের প্রয়োজনীয়তা দেখা যায়। এই উম্মেশকালকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবো যে এখানে চারটি ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রস্তর যুগ, প্রাচীন যুগ, তারপর বিনিময় যুগ, মুদ্রা যুগ। এই চারটে যুগকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যা মানুষ যখন প্রস্তর যুগে যখন মানুষ বনে জঙ্গলে বসবাস করত, তখন তারা যখন পাথরে পাথরে ঘষে আগুন জ্বালান শিখিল, তখন থেকেই হিসাবের প্রয়োজন দেখা গিয়েছে যে তারা কয়টা পশু মারা গেল, কয়টা পাখি মারা গেল, কয়টা ফল ছিল সংগ্রহ করলো। এটা তারা পাথরের গায়ে বা গাছের গায়ে দাগ কাটিয়া হিসাব রাখত, তখন কোনো অক্ষরের সৃষ্টি হয় নাই। তাহলে দেখা যায় যে প্রস্তর যুগেও হিসাবের প্রয়োজন ছিল। প্রাক বিশ্লেষণ যুগ, তারপর যখন প্রাচীন যুগে মানুষ কিছুটা সামাজিক হলো, তখনও দেখা যায় যে তারা আসলে গিট বাঁধিয়া, রশিতে গিট বাঁধিয়া, মাটির দেয়ালে দাগ কাটিয়া হিসাব রাখার প্রয়োজনীয়তা অনুভব করলো। তাহলে দেখা যায় যে প্রস্তর যুগ, প্রাচীন যুগ, এখান থেকেও এখানেও হিসাবের আভাস পাওয়া যায়। তারপর আসলো বিনিময় যুগ। বিনিময় যুগে তখন দেখা গেল যে মানুষ তখন আস্তে আস্তে ঘর বাড়ি বানানো শিখলো, তারপর কোন জিনিস একজনকে দিয়ে আবার আরেকজনকে আনা যায়, এই চিন্তা ভাবনা করে তারা দেখা গেল যে হয়তো গরুর বিনিময়ে, একটা গরুর বিনিময়ে পাঁচটা বকরি, অথবা একটা বকরির বিনিময়ে পাঁচটা মুরগি, এইভাবে তারা একটির বিনিময়ে আরেকটি বিনিময় শুরু করলো। তখন এই বিনিময় যুগে কিছুটা সমস্যা দেখা দিল, এই যে এই বিনিময়ের প্রথাকে কীভাবে উচ্ছেদ করা যায়। তখন তারা মুদ্রা,
মুদ্রার আগমন হলো, টাকার সৃষ্টি হলো, তখন এই টাকা পয়সার বিনিময়ে মুদ্রার যুগে এসে টাকা পয়সার বিনিময়ে তারা লেনদেন বা হিসাব টাকা পয়সার বিনিময়ে রাখা শুরু করলো। তখন দেখা গেল যে এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটলো। তখন এই প্রাক বিশ্লেষণকালে এসে বা তার প্রথম দিকে বা উমেশকালের শেষের দিকে তৎকালীন ইতালির রোম শহরে, ভেনিস শহরে একজন ধর্মযাজক পণ্ডিত অঙ্ক বিশারদ, তিনি এই হিসাব রক্ষণের দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে একটি বই রচনা করেন বা অঙ্কশাস্ত্র রচনা করেন। সেখানে সেই বইয়ের তৃতীয় পরিচ্ছেদে হিসাব রক্ষণ সম্পর্কে একটি তথ্য বা একটি সূত্র আবিষ্কার করেন। সেই পণ্ডিতের নাম হল লুকা প্যাচিউলি। তিনি ইতালির ভেনিস শহরে বসবাস করতেন। লুকা প্যাচিউলি, এই লুকা প্যাচিউলি 1497 খ্রিস্টাব্দে একটি বই রচনা করেন। সেই বইয়ের নাম হল সোমা, সংক্ষিপ্ত নাম সোমা, সম্পূর্ণ নাম হল সোমা ডি আরিথমেটিকা জিওমেট্রিয়া প্রোপোর্শনের প্রোপোর্শন লিডা। এই বইয়ের তৃতীয় পরিচ্ছেদ, সেই তৃতীয় পরিচ্ছেদের নাম হল ডি কম্পিউটিস অ্যান্ড স্ক্রিপ্টারিস নামক একটা চ্যাপ্টার, তৃতীয় পরিচ্ছেদ। সেইখানে হিসাব রক্ষণের দুতলভা দাখিলা পদ্ধতি সম্পর্কে তিনি একটি অধ্যায় বা একটা থিওরি রচনা করেন। সেই থিওরি হইল যে প্রত্যেক যখনই লেনদেন হবে, লেনদেনের দুইটা পক্ষ থাকবে, একটা হইল লেনদেনের দুইটি পক্ষ থাকবে, একটা হলো ডেবিট অ্যান্ড ক্রেডিট, গ্রহীতা দাতা। এই গ্রহীতা দাতা সম্পর্কে তিনি একটি সূত্র আবিষ্কার করেন। সেই সূত্রের থেকেই শুরু করে আজ পর্যন্ত অদ্যাবধি সেই সূত্র অনুসারে হিসাব নিকাশ চলে আসছে। তারপর এই প্রাক বিশ্লেষণকালে আসা কিছুটা উন্নয়ন হলো, হিসাবের কিছু শাখা প্রশাখা হলো। সেই শাখা প্রশাখার থেকে যখন উন্নয়ন তত্ত্ব বিশ্লেষণে আইসা দেখা গেল যে এখানে হিসাবের বিভিন্ন ধরনের শাখা প্রশাখা আসলো, যেমন ব্যবস্থাপনীয় হিসাব, কস্ট, উৎপাদন ব্যয় হিসাব। এরকমভাবে তত্ত্ব উন্নয়নের যুগে এসে বিভিন্ন তত্ত্ব সৃষ্টি হইল এবং সেই তত্ত্বের মাধ্যমে হিসাব নিকাশ সুষ্ঠু সুন্দরভাবে চলে আসতে থাকল। তারপর আসলো আধুনিককালে এসে হিসাবের ব্যবস্থাপনীয় হিসাব, মানে উৎপাদন ব্যয় হিসাব, সোশ্যাল অ্যাকাউন্টিং, গভর্নমেন্ট অ্যাকাউন্টিং বা সামাজিক হিসাব, সরকারি হিসাব, এগুলা সৃষ্টি হলো। তারপর এইখানে হিসাবের বিভিন্ন যন্ত্র যেমন ক্যালকুলেটার, কম্পিউটার, এরকমভাবে এই হিসাব নিকাশের জন্য আধুনিক এবং উন্নত ধরনের যন্ত্রপাতি আবিষ্কৃত হলো। এই লুকা প্যাচিউলি 1497 খ্রিস্টাব্দে যে হিসাবের থিওরি, লেনদেন আদান প্রদান বা ডেবিট ক্রেডিট, সেইখান থেকেই আমাদের হিসাব নিকাশের মূল সূত্র যেটা, সেটা অদ্যাবধি আস্তে আস্তে আরো উন্নতর থেকে উন্নততর হয়ে আজকে এখন হিসাব বিজ্ঞানের মাধ্যমে অনেকে মানে জীবিকা নির্বাহ করে, যেমন অডিট হিসাবের শাখায় আসছে, হিসাব নিকাশকরণ বা কম্পিউটারের মাধ্যমে হিসাব, এটা করেও মানুষ জীবিকা নির্বাহ করে। তারপর এই ব্যবস্থা, বিভিন্ন ধরনের যে সংগঠন, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, এইখানে হিসাব রাখা নিকাশকরণের জন্য দেখা যায় যে সেখানে করণিক থাকে, ব্যবস্থাপক থাকে। এই হিসাব নিকাশ শেষে দেখা যায় যে হিসাব নিকাশের মাধ্যমে অনেকেই জীবিকা নির্বাহ করে থাকে। কাজে হিসাব আধুনিক যুগে এসে অনেক উন্নতি থেকে উন্নততর হয়ে মানুষ এখন হিসাব নিকাশ পেশা, জীবিকা, বিভিন্নভাবেই হিসাব নিকাশের মাধ্যমে মানুষ জীবিকা নির্বাহ করে।
হিসাব বিজ্ঞানের উৎপত্তি ক্রম বিকাশকে আলোচনা করে দেখা যায় যে মানুষ সৃষ্টি থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত প্রথম পর্যায়ের হয়তো অক্ষর ছিল না, মানুষ হিসাবের যে প্রয়োজন এটা অনুভব করা গেছে, তখন অনুভব করা যেত। তারপর আস্তে আস্তে বিভিন্ন যুগে বিভিন্নভাবে হিসাব উন্নততর হয়ে আজকে আধুনিক জগতে এসে হিসাব অনেক উন্নত হয়েছে, আগামী দিন আরও উন্নত হবে। কাজেই তোমরা যারা ছাত্র তারা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা এবং ইহার উৎপত্তি ক্রমবিকাশ জানার দরকার আছে। এই জন্যেই যে তুমি যেহেতু বুক কিপিং বা হিসাব বিজ্ঞান পড়াশোনা করতেছ, এইখানে যদি হিসাব বিজ্ঞান কী, এর সংজ্ঞা কী এবং হিসাব বিজ্ঞান কোথা থেকে আসলো, বর্তমান অবস্থান কী, এটা সম্পর্কে তোমাদের যদি কিছুই জ্ঞান না থাকে তাহলে এটা পড়াশোনা করা কোনো অর্থ হয় না। কাজেই আমি আশা করি তোমরা একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রছাত্রী যারা আছো তারা হিসাব বিজ্ঞান বা হিসাব রক্ষণ ও হিসাব বিজ্ঞান প্রথম পড়তে প্রথম ক্লাস হিসাব বিজ্ঞানের সংজ্ঞা এবং ইহার উৎপত্তি ক্রম বিকাশ এটা তোমরা ভালোভাবে পড়াশোনা করবে এবং এই প্রশ্নটার মাধ্যমে তোমরা হিসাব বিজ্ঞানের ছাত্র হিসেবে প্রথমে এই বিষয়ে আগমন করলা কলেজ জীবনে এসে আগামী দিনে আরও অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা এইখানে দুইটা বিষয় দুই পত্র যেহেতু তোমরা আগে পড়ে আসছো, এক পত্র এখানে দুইটা বিষয় হবে, একটা হিসাব বিজ্ঞান হিসাব রক্ষণ হিসাব বিজ্ঞান প্রথম পত্র আর একটা হলো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। কাজে প্রথম পত্রের প্রথম ক্লাসে হিসাব বিজ্ঞান কী বা ইহার সংজ্ঞা এবং ইহার উৎপত্তি ক্রম বিকাশ সম্পর্কে কিছু আলোচনা করলাম, এটা তোমরা বইয়ের মধ্যে এই প্রশ্নটা ভালোভাবে আছে, তোমরা পড়াশোনা করে নেবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।